ব্লগটা হচ্ছে তাদের জন্য যাদের আমার মতো ছোট বাচ্চা, ছোট মানে একদম ছোট বেবি নয়, যাদের বয়স 3.5 বছরের মধ্যে। কারণ এই সময়টা হচ্ছে আমাদের বাচ্চাদের লার্নিং স্টেজ। এখন তো আমরা 5 বছর হয়েছে তো ওয়েট করি না যে 5 বছর হবে তারপরে আমরা হাতে ধরে দেবো। 5 বছরের আগে আমরা হাতে ধরে দিয়ে দিচ্ছি, যেমন কি আমিও করেছিলাম। 3 বছর বয়সে আমার ছেলে হাতে ধরে দিয়ে দিয়েছিলাম, কারণ যদি 3 বছর বয়সে হাতে ধরে না দিই তাহলে ওকে স্কুলে ভর্তি করা হয়েছিল, সেখানে ও লিখতে পারবে না। আর এখনকার স্কুলগুলো এসব মানে না, স্কুলে যখন ভর্তি করানো হয়েছে লিখতে তো তাকে হবে, আর লিখতে ওর তাকে তো লেখা শেখাতেও হবে। তাতে আমরা ম্যাথ শেখাই, ম্যাথ বলতে 1 2 3 4, তারপরে ABC শেখাই বা বাংলা অ আ ক খ। তো এইগুলো হচ্ছে লার্নিং এর প্রথম স্টেজ, অ আ ক খ, ABCD, 1 2 3 4। তো এরপরে যে সেকেন্ড স্টেপটা আসবে সেটা হচ্ছে ছোট ছোট যোগ করা, বা যেটাকে আমরা অ্যাডিশন বলছি, ছোট ছোট বিয়োগ করা, টেক অ্যাওয়ে, সাবট্রাকশনটাকে বলি আমরা। তো গুণ ভাগের কথা আমরা এখন আসবো না, গুণ ভাগের কথাটা আরেকটু পরের স্টেজে ওটা করো, থার্ড স্টেজে আসবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো সেকেন্ড স্টেজ, মানে বাচ্চাদের অঙ্ক শেখানো, ছোট ছোট যোগ বিয়োগ। তো ছোট ছোট যোগ বিয়োগ শেখাতে গেলে আমরা প্রথমে কিছু সাহায্য নিই, দাঁত কাটা, যেটা ছোটবেলায় আমরাও কোথাও শিখে এসেছি যে দাঁত কেটে কেটে আমরা যোগ করি। যোগের ক্ষেত্রে আমরা কি করি, দুটো সংখ্যা যেমন থাকে, ওপরে যে সংখ্যা থাকে তার পাশে আমরা সেটা গুনে করে দাঁত কাটি, আবার নিচের সংখ্যাটা দেখে গুনে গুনে আমরা দাঁত কাটি, তারপর টোটালটাকে আমরা কাউন্ট করি। এটা আমরা প্রথম ধাপ। আর বিয়োগের ক্ষেত্রে কি করি, আমরা এক লাইনে দাঁতগুলো কাটি, যা থাকে নিচে সেগুলোকে কাটতে শুরু করি। তো আমি আমার ছেলেকে কিভাবে যোগ বিয়োগ অঙ্ক শিখিয়েছি বা শেখাচ্ছি সেটাই আজকে আমার ভিডিওতে সেটা শেয়ার করবো। তো আমি আমার ছেলেকে দাঁত কেটে একদম শেখাচ্ছি না, আমি একদম হাতে ডাইরেক্ট পর গুনে শেখাচ্ছি। তো অনেকে মনে হতে পারে যে পর গোনার থেকে দাঁত কাটা বেশি কমফোর্টেবল হয়, এক বেশি ইজি হবে, কিন্তু এটা আমিও মনে করতাম। বাট এটার প্রবলেম হয় যে বাচ্চারা যখন দাঁত কেটে অভ্যস্ত হয়ে যায় না, তখন তাকে দেখে পর গুনে বা পর চিনিয়ে অঙ্ক করাতে কিন্তু প্রচুর টাফ হয়ে যায়, যেটা আমি ফিল করি। কারণ আমি একবার টিচার ছিলাম, বাচ্চাদেরকে আমি পড়িয়েছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বাচ্চাদের যখন আমরা ম্যাথ শেখাবো যোগ বিয়োগ, তখন আমরা দাঁত না কেটে আমরা হাতে কর গুনে অঙ্ক তাদেরকে শেখাবো। এতে কি হবে, কর গুনে অঙ্ক শেখালে কি হবে, কর তারা চিনতে শিখে যাবে কোনটা 1 2 3 4, এগুলো তাদের সঙ্গে এগুলো সমস্ত তাদের একটা আইডিয়া চলে আসবে। এটা যদি আমরা একদম ছোট থেকে স্টার্ট করি তো অনেক খুবই ভালো, কোনো জিনিস আমরা যত ছোট ছাত্রীতে ওদেরকে শেখাবো তত তারা বেশি সেটাকে আদর সাথে শিখবে। কারণ একটা জিনিস যখন ওরা শিখে যাবে, শিখে যাওয়ার পর যখন নতুন একটা চাপিয়ে দেওয়া হবে ওই সেম জিনিসটার উপরে, তখন কিন্তু ওরা সেটাতে অতটা ইন্টারেস্ট দেখাবে না। অনেক বাচ্চার কাছে এগুলো হয়ে থাকে, কোনো কোনো বাচ্চা সেটাকে ইজিলি নিয়ে নেয়, কোনো কোনো বাচ্চা সেটাকে ইজিলি নিতে পারে না, কারণ সে আগের পদ্ধতিটাকে ভালোভাবে রপ্ত করেছিল, এই জন্য সেই সেকেন্ড পদ্ধতিটাকে ইজিলি নিতে পারে না। কিন্তু আমি আমার বাচ্চাকে অঙ্ক করাচ্ছি দাঁত কেটে নয়, হাতে করগুলো, কীভাবে ওকে আমি হাতে করগুলো শেখাচ্ছি অঙ্কটা, তো আজকে সেটাই আমি শেয়ার করতে চাই। যাতে করে যদি কারোর এখন ছোটো বাচ্চা থাকে যাদের লার্নিং সেট চলছে যোগ বিয়োগের ক্ষেত্রে, আমার ভিডিওটা তারা যদি হেল্পফুল হতে পারে তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল থাকবো। তো চলো আজকে আর দেরি না করে কীভাবে আমি ছেলেকে শেখাচ্ছি সেটাই আজকে শেয়ার করবো। তো এই সাইডে দিয়েছি আমি অ্যাডিশন, ওই সাইডে দিয়েছি আমি টেক অ্যাওয়ে। তো এখানে অ্যাডিশনের মধ্যে একটা জিনিস আমি দেখাতে চাই যে আমি ওকে অ্যাডিশনের মধ্যে প্রথমেই 4 এর সাথে 0 অ্যাডিশন করতে দিয়েছি, যাতে করে ওর এই আইডিয়াগুলো প্রথম থেকেই চলে আসে। বিয়োগের ক্ষেত্রে আমি এখানে 2 সংখ্যার বিয়োগও দিয়েছি, 2 সংখ্যার বিয়োগও আমি কিভাবে করি সেটাই আজকে দেখাবো। তো এখানে ফার্স্টে 7 আছে, তারপরে আছে 5, 7 আর 5 এর ওকে অ্যাডিশন করতে হবে। তো 7 আর 5 এর ওকে অ্যাডিশন আমি করাচ্ছি, অ্যাডিশনটা করো 1 2 3 4 5, এবার 1 2 3 4 5 6 7, বাট টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. তো এখানে ওকে আমি অ্যাডিশনটা করালাম, 7 আর 5 যেহেতু ছিল তো ওকে আমি প্রথমে শিখিয়েছিলাম যে প্রথমে 5 এর পর থেকে 7 কাউন্ট করতে, কিন্তু সেটা ও নিতে পারছিল না, তো সেই জন্য ওকে আমি ওই প্রসেসটা বাদ দিয়ে করালাম। প্রথমে 5 কাউন্ট করেছে, 1 2 3 4 5 কাউন্ট করলো, 5 এর পর থেকে 7 কাউন্ট করলো, 1 2 3 4 5 6 7। এবার 7 পর্যন্ত ওকে ভালো করে দেখে দেবো না কোথায় 7টা লাস্ট হলো, ও বললো এই পর্যন্ত লাস্ট হয়েছে, এবার টোটাল কাউন্ট করবে এবার এখান থেকে পুরো এত পর্যন্ত, ধীরে 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 কাউন্ট করে এত রাত্রে 12 তো 12 লিখলো।
এইটার সঙ্গে একটা প্রসেস হয় যে আমরা যখন অ্যাডিশন করাচ্ছি ওকে, তো সেভেন আর ফাইভ রয়েছে, তো সেভেনের পর থেকে ফাইভ পর্যন্ত আমরা কাউন্ট করাবো। এরপর থেকে আমরা ফাইভ কাউন্ট করবো সেটা হবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ। এইটা একটা প্রসেস হয়, কিন্তু এই প্রসেসটা ওর ছেলে নিতে পারছে না, তার কারণ ওর কর সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কোন কর্ডটা ফাইভে আসছে, কোন কর্ডটা ওয়ান টু থ্রি ফোর। তো কর সম্বন্ধে আইডিয়া করার জন্য এই প্রসেসটা খুবই ভালো, যে আগে ওকে ফাইভ চেনা ফাইভ পর্যন্ত কাউন্ট করতে বলবেন, করতে বলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। যতবার ও এতবার করে করগুলো ঘুরবে ততবার করে আস্তে আস্তে কিন্তু ওর কর সম্বন্ধে পুরো আইডিয়া চলে আসবে। আমরা যদি কর সম্বন্ধে যদি আইডিয়া না দিয়ে অঙ্ক করাই তাহলে কিন্তু অঙ্ক কিন্তু করতে পারবে না। তো আগে সবসময় আগে কর চেনাতে হবে, একবার ওয়ান টু এখান থেকে স্টার্টিং হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে, আর প্রত্যেকটা আঙুলে চারটে করে কর রয়েছে, ওয়ান টু থ্রি ফোর। অনেকে হয়তো মনে করতে পারে এখানে দুটো যদি দাগ থাকে দুটো হয়তো কর, কিন্তু এটা একদম ক্লিয়ার করে দেবেন যে একটা আঙুলে চারটে করে কর থাকে, আর চারটে করে কর যখন থাকছে তাহলে ওকে ধীরে 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 করতে হবে। তো প্রথমে বাচ্চাদেরকে কর সম্বন্ধে আইডিয়া দেওয়াটা খুবই দরকার, কর সম্বন্ধে আইডিয়াটা একবার দিয়ে দেবেন প্রথম দিন, হয়তো বাচ্চাদেরকে ওয়ান টু থ্রি ফোর করে কাউন্ট করাবে, যে একটা করে একটা একটা আঙুলে চারটে কর থাকে, এইগুলো একটু আইডিয়াগুলো দেবেন। দ্বিতীয় দিন থেকে বাচ্চাকে ছোটো ছোটো করে যোগগুলো দেওয়া শুরু করবে, দিয়ে তাকে বলবেন আস্তে আস্তে একদিন দুদিন একদিন হার্ডলি দুদিন হয়তো কোনো কারণে এদিক ওদিক তাড়া করলেও ছেলে মানুষ তো তখন হয়তো একটু হয়তো ভুলে যেতে পারে, কিন্তু সেটা ভাববার কোনো বিষয় নেই, সেটা সবই ঠিকঠাক করবে যদি এই প্রসেসে অঙ্কগুলো করেন। আর আমি এখানে ওকে ফোর আর জিরো দিয়েছিলাম ক্লাসে, ক্লাস করতে দিয়েছিলাম, তো বাচ্চাদেরকে প্রথম দিকেই না এই জিনিসগুলো দিয়ে দেবেন, কারণ যখন এরা ম্যাথ করতে ভালো শিখে যাবে তখন যাতে এই আইডিয়াগুলো যাতে তাদের আগে থেকেই চলে আসে। তো ফোর প্লাস জিরো আমি করেছি, ওকে বলেছিলাম ফোর প্লাস জিরো আছে, তো ও যখন ফার্স্ট কনফিউজ হয়ে গেছে যে ফোর প্লাস জিরো আমি কী করে কাউন্ট করবো, তখন আমি ওকে বলছিলাম ফোর কাউন্ট করতে, ও ফোর কাউন্ট করছে ওয়ান টু থ্রি ফোর। এবার জিরো ওকে বলছে জিরো কি কাউন্ট করা যাচ্ছে, ও বলছে না, জিরো যদি কাউন্ট করা না যায় তাহলে কিছুই করতে পারছি না আমরা, যদি কোনো ওয়ান থাকতে তাহলে আমাদের এক কর কমতে হতো ওয়ান, কিন্তু জিরো যেহেতু আছে আমরা কর কাউন্ট করতে পারছি না, তাহলে এটা কত থাকলো ফোরেই থাকলো, তাহলে ফোরেই থাকলো, তো ওয়ান টু থ্রি ফোর ফোরই আনসার হবে। তো মাইনাসের ক্ষেত্রে বা প্লাসের ক্ষেত্রে এইগুলো প্রথম থেকেই বাচ্চাদেরকে দিয়ে দেবেন, তাদের প্রথম থেকে যাতে আইডিয়া থাকে না ওদেরকে দেখবেন কোনো রকম অসুবিধা হবে, কারণ অনেকে হয়তো ভাববে যে বাচ্চাদেরকে একটা জিনিস শেখাবো তারপরে আপনি শেখাবো, কিন্তু আমি সেটা করি না, আমি যখন শেখাচ্ছি যোগ বিয়োগের ক্ষেত্রে তখন ওকে একসঙ্গে সবকটাই দিয়ে দিচ্ছি, তার মানে এই ক্ষেত্রে আমি দু সংখ্যার উপর দু সংখ্যার দুই দু সংখ্যা দিচ্ছি তা একদম নয়, ওটা শেখাতে গেলে একটু স্টেজ লাগবে, প্লাস ওয়ানে ওই জিনিসটা আছে দেখে এই বছর ওকে এই চ্যাপ্টার দিচ্ছি না, কিন্তু আমি ওকে দুটো সংখ্যা উপরে আছে এক সংখ্যা নিচে আছে এই যোগ আর বিয়োগটা কিন্তু আমি দিচ্ছি, এইভাবে ওকে আমি অঙ্কগুলো শেখাচ্ছি। তো মাইনাসের ক্ষেত্রে আমরা কি করবো, এখানেও ম্যাথগুলো করলো মাইনাস ক্ষেত্রে দেখুন আমি এখানে টুয়েলভ দিয়েছি এখানে টু দিয়েছি, তো আমরা যেভাবে করি টু টু জিরো এটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটু খুব কঠিন হয়েছে, ট্রাস্ট মি এটা একদম কঠিন প্রসেস না, একদম ইজি প্রসেস, বাচ্চাদেরকে যখন শেখাতে যাবেন যতটা ইজি প্রসেসে শেখানোর চেষ্টা করবে ততটাই ওদের পক্ষে ভালো, যত জটিলভাবে শেখাবে তত নিজের মাথাটাও হ্যাং হয়ে যাবে, বাচ্চাকে শেখাতে যাবেন বাচ্চার মাথাটাও হ্যাং হয়ে যাবে। তো বাচ্চাকে যখনই শেখাতে যাবেন না যতটা ইজি প্রসেস হয় যাতে ওর যেটা বুঝতে পারে ওর বোঝার সুবিধার জন্য কিন্তু আমাদেরকেই ঠিকগুলোকে বের করতে লাগে। তো এখানে আমি ওকে ইজি শেখাতেই পারতাম যে নাইন আছে নাইন দাগ কাটতে, তারপর থ্রি আছে থ্রি কাটতে, তো এটা খুবই ইজি ছিল, বাট লং প্রসেসিং জন্য কিন্তু একদমই ভুল ছিল, হয়তো প্রথম দিকে ঠিক ছিল কিন্তু যখন দুটো সংখ্যার যোগ বা বিয়োগ করবে তখন কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য সেই প্রবলেম যাতে না হয় তো আগে থেকে কিন্তু এই পদ্ধতিটা ফলো করা খুবই দরকার, যে করগুলো করা পদ্ধতি। তো এখানে আমি টুয়েলভ আছে ওপরে আর নিচে টু আছে,
তো আমি এবার 2 এর পর থেকে কাউন্ট করি 2 এর পর থেকে 12 পর্যন্ত কাউন্ট করি 2 এর পরে আসে 3 তো 3 থেকে আপনি 12 পর্যন্ত কাউন্ট করবে পরে সেই কর্ডটাকে ওকে দেখে রাখতে বলছি কোন কর্ডটাই ও শেষ করছে যদি ধরে রাখতে পারে ভালো ছোট হাত বাচ্চাদের বুঝতেই পারছেন তো যদি ধরে রাখতে পারে ভালো অনেক সময় চঞ্চলের জন্য ছেড়ে দেয় তো এই জন্য বলছি আগে থেকে দেখিয়ে রাখবে যে কোন কর্ডটাই শেষ হচ্ছে ওকে আগে বলবে কোন কর্ডটা ফিনিশ হলো সেই কর্ডটাও ভালো করে দেখে রাখবে এবার স্টার্টিং থেকে স্টার্ট করবে আপ টু সেই কর্ডটা পর্যন্ত যে কর্ডটাতে ও ফিনিশ করেছিল বাস হয়ে গেল তো এইভাবে যোগ বিয়োগ গুলো যদি বাচ্চাদের শেখান খুবই ইজি পদ্ধতি তো আমার মনে হয় না বাচ্চাদের শিখতে খুব একটা অসুবিধা হবে আমি তো আমার বাচ্চাকে এইভাবে শেখালাম সকালবেলা ওকে শিখিয়েছি তো দেখতেই পারলেন যে ও এই অঙ্কগুলো সম্পূর্ণ নিজেই করলো শুধু এইখানটায় এসে একটু প্রবলেম হচ্ছিল ওয়ানের পর থেকে মুখে বলছে টু থেকে কাউন্ট করে টু থেকে থ্রি যখন কাউন্ট করছে তখন সেই ও ওয়ান থেকে কাউন্ট করছিল এই জন্য এখানটায় ফটোফটো হয়ে গেছে ফটোফটো অঙ্কগুলো দেওয়া না খুব জরুরি কারণ সবসময় যে ও সেগুলো পারবে সেগুলো দেবে তা না যেটা দেখবেন ওর পক্ষে একটুখানি ও হয়তো মানে গন্ডগোল করতে পারে সেগুলো আমি জানি ও এই জিনিসটুকু গন্ডগোল করবে ওকে যদি আমি টু মাইনাস ওয়ান দিতাম ও এই অঙ্কটা খুব গন্ডগোল করবে আমি জানি আমি একদম 100% শিওর যে আমি টু মাইনাস ওয়ান দিই ও গন্ডগোল করবে কারণ টু মাইনাস ওয়ান যখনই ওকে দেব ও জানে টু এর পরে ওয়ানের পরে টু আসবে তো টু থেকে কত দূর গুনবো ও ওদের পছন্দ কনফিউজ হয়ে যাবে সেই জন্য আমি ওই ধরনের এই একটাও দিলাম ঠিক গন্ডগোল করছিল তো এইগুলো হচ্ছে বুঝে নিতে হবে বাচ্চা কোন জিনিসটা ভালো করে শিখতে পারছে কোন জিনিসটা মধ্যে গন্ডগোল করছে যে জিনিসটা আপনি বুঝতে পারবেন যে বাচ্চা এটা গন্ডগোল করছে জিনিসটাকে না ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি বারবার দেওয়ার চেষ্টা করবেন যাতে ওর পক্ষে এটা বুঝতে সুবিধা হয় আর ওর পক্ষে জিনিসটা খুবই ইজি হয়ে যায় তো এইভাবে আমি শেখাচ্ছি আমার ছেলেকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড স্টে হ্যাপি স্টে